আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। মুস্তাফিজকে নিয়ে রাতে মাঠে নামছে চেন্নাই। এবারের আইপিএলে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের ফাস্ট বোলার ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। মাঝে তিনি বাংলাদেশ ঘুরে গেছেন, যে কারণে একটা ম্যাচ কম খেলায় পার্পল ক্যাপটিও তার হাতছাড়া হয়ে গেছে। কারণ টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে ভিসা সংগ্রহ করতে হবে তাই। এদিকে আজ আবার মাঠে নামছেন মুস্তাফিজ। চলমান আইপিএলে শুরুটা দারুণ হয়েছিল মুস্তাফিজের। চেন্নাইয়ের জার্সিতে প্রথম ম্যাচ থেকেই একাদশে ছিলেন তিনি। তিন ম্যাচ খেলে ফ্রিজের শিকার 7 উইকেট। আইপিএলের মাঝপথে বাংলাদেশ দলের বিশ্বকাপ যাত্রার জন্য ভিসা সংক্রান্ত কাজ সারতে ঢাকায় আসেন এই টাইগার পেসার। ইতিমধ্যে পুনরায় চেন্নাই দলের সঙ্গে যোগ দিয়েছেন মুস্তাফিজ। গত ম্যাচে চেন্নাই মুস্তাফিজের অভাবটা খুব ভালোভাবেই টের পেয়েছে। জানা যায় চলতি বছরে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ, যা অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে ভিসা প্রক্রিয়ার কাজে পাসপোর্ট জমা দেওয়ার কারণে কিছুদিন দেশে থাকতে হয়েছে তাকে। পাসপোর্ট ফিরে পেয়েই ভারতের উদ্দেশ্যে যাত্রা করেছেন তিনি। আজ সোমবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামবে চেন্নাই। কেকেআরের বিপক্ষে মুস্তাফিজকে খেলানো হবে কি না সেটি নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের উপর। ম্যাচটি চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকের এমএ চিদারম্বম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তবে ঘরের মাঠ বলে মুস্তাফিজের খেলার সম্ভাবনা বেশি। প্রথম ম্যাচ এই মাঠেই 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন ফিজ। তাছাড়া বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটারকে মিস করার কথা জানিয়েছেন চেন্নাই কোচ। টানা 2 ম্যাচ হারা চেন্নাইও চাইবে নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নামতে, কারণ কেকেআর আছে আইপিএল 2024-এর পয়েন্ট টেবিলের 2 নম্বরে। সব মিলিয়ে কলকাতার বিপক্ষে মুস্তাফিজের একাদশে থাকার সম্ভাবনা বেশি।